বিনোদনের তাজা খবরে স্বাগত। ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন। বলিউডের শাহানশাহ অমিতাভ বচ্চন বরাবরই তিনি সোশ্যাল মিডিয়াতে সরব থাকেন। নিজের সিনেমার প্রচারণা অথবা কোনো বিশেষ ইস্যুতে টুইটার করতে দেখা যায় এই তারকাকে। কিন্তু তিনি এমন একজন ব্যক্তি যিনি তার সব টুইটারের হিসাব গুনে গুনে লিপিবদ্ধ করে রাখেন। এবার সেই গণনায় হয়েছে মারাত্মক ভুল, আর এই ভুল করার কারণে ক্ষমা চেয়েছেন ভক্তদের কাছে। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে অমিতাভ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। টুইটারে তিনি যত টুইট করেন তার হিসাবও রাখেন, নম্বর দিয়ে টুইটগুলো করেন তিনি। প্রতিটি টুইটে নম্বরের আগে জুড়ে দেন ইংরেজি অক্ষর টি। রোববার তিনি একটি টুইটে লেখেন, টি 4515 ভয়াবহ ভুল, টি 4514 এর পর থেকে সব ভুল, সেগুলো টি 5424, 5425, 5426 এভাবে গেছে। সেগুলো হবে টি 4515, 4516, 4517 এভাবে। ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যন্ত অমিতাভের টুইটের সংখ্যা দাঁড়িয়েছে 4515। তার পরেরই সংখ্যা গুলিয়ে ফেলেছেন এই তারকা, অর্থাৎ 4514 নম্বর টুইটের পর ভুল করে 1000 বাড়িয়ে লিখেছেন এই তারকা, আর সেখানে তিনি 5424 লিখে ফেলেছেন। ভক্তদের অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন এতে। কেউ কেউ ভাবছিলেন মাঝের যে 1000 টুইট এগুলো গেল কোথায়। সেই সংশয় কাটাতে রোববার দুপুরে ক্ষমা প্রার্থনা করে টুইটটি করেন অমিতাভ। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals I've been